ফের বাগমা বিধানসভায় গতকাল রাত্রিবেলায় কংগ্রেস সমর্থকদের ওপর এবং বাড়িতে আক্রমণ হামলা করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা। সুদীপ রায় বর্মনের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা টিটন পাল শাসক দল বিজেপির দলের যখন তাসের মতো ঘর ভেঙে কংগ্রেসে যোগদান করছে, সেই মতাবেগ অনুসারে শাসক দলের নেতা মন্ত্রী এবং পুলিশ কিছুতেই মেনে নিতে না পারার জন্য পরিকল্পনা মাফিক কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলা করে বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা। গতকাল রাতে বাগমা বিধানসভা কেন্দ্রের গোকুলপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলাকারী বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা বাবন বণিক, টুটুন সাহা, অমর পাল, শান্ত খান, অমর দেবনাথ, পার্থ দাস, শান্তু পাল, এই বিজেপির দুর্বৃত্ত বাহিনীরা প্রায় 8 থেকে 10 জন দুর্বৃত্ত বাহিনীরা কংগ্রেস সমর্থকদের বাড়িতে হামলা করে পুলিশের চোখে ধুলোবালি দিয়ে। এরা প্রত্যেকেই বাইক বাহিনীর নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ। ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি কোথায় যাচ্ছে? চোর রাজ্য গুন্ডারাজ, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই বিজেপির সরকার আর নয়। বাগমা বিধানসভায় বিজেপির বাইক বাহিনী দুষ্কৃতীরা, তারা প্রত্যেকেই মন্ত্রীর ঘনিষ্ঠ। পুলিশ এখনও তদন্ততে নামেনি, ধিক্কার জানায়।